পুরনো শান্তিনিকেতনের সাথে নতুন শান্তিনিকেতনের অনেক পার্থক্য। কেন বলছি, বিকজ আর্লিয়ার শান্তিনিকেতন ওয়াজ সাচ আ প্লেস ওয়ার ইউ ক্যানট গেট ফ্যান্সি, বাট এখন আর সেরকম নেই। শান্তিনিকেতনে এখন অনেক ভালো ভালো হোটেল, রেস্টুরেন্ট, নতুন নতুন ঘোরার জায়গা, পুরনো জায়গাগুলোকে ডেভেলপ করা, এগুলো বিগত কয়েক বছর ধরে হয়ে এসেছে। বাঙালির চিরকালই শান্তিনিকেতনের সাথে হৃদয়ের একটা টান আছে। এই ডেভেলপমেন্টগুলো হওয়াতে হয়তো সেটা বেঙ্গল ছাড়াও অন্যান্য স্টেটের লোককেও আকর্ষিত করছে। অনেক জায়গা থেকে লোক বাইরের স্টেট থেকেও শান্তিনিকেতন ভিজিট করতে চলে আসে। যাক গে, সেটা কিছুটা আলাদা প্রসঙ্গ। আমি আজকে কি উদ্দেশ্যে ব্লগটা করছি সেটা আগে বলে দিই। আমি যেখানেই ঘুরতে যাই না কেন, ঘোরার পাশাপাশি কোথায় কোন জায়গায় ভালো খাবার পাওয়া যায় সেটাও আমি দেখে রাখি। তো আমার শান্তিনিকেতনেও কিছু টার্গেটের মধ্যে ছিল যে রেস্টুরেন্টগুলো আমি ট্রাই করতে পেরেছি, আর কিছু টার্গেটের মধ্যে ছিল যেগুলো আমি ট্রাই করতে পারিনি, তো সেগুলোও আমি বলে দেবো। শান্তিনিকেতনের ব্যাপারে খোঁজাখুঁজি করতে গিয়ে দেখলাম ফেসবুকে অনেক পোস্ট আছে বা অনেক ভিডিও আছে ইউটিউবে, যেখানে জামাইয়ের স্পেশাল মোমো, তারপরে এসবিআইয়ের সামনে কেবাব, এগুলো বলা হয়েছে যে খুব ভালো। তো আমি সেরকম জায়গা থেকেও নিজেও একটা ট্রাই করে দেখলাম, বাট আমার পার্সোনালি সেটা অতটা ভালো লাগেনি, কারণ ওর থেকে অনেক ভালো কেবাব আর মোমো আমরা আমাদের শহরে পেয়ে থাকি। ওগুলো যদি কারোর ইচ্ছা থাকে তাহলে ডেফিনেটলি ট্রাই করা যেতে পারে। সো মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স ইজ, যদি কেউ জিজ্ঞেস করে থাকে যে স্ন্যাক্স ওখানে কেমন পাওয়া যায়, তো আমি বলবো একদমই এক্সটিক কিছু স্ন্যাক্স পাওয়া যায় না, ইটস ভেরি অ্যাভারেজ। হ্যাঁ, থালি ভীষণ ভালো পাওয়া যায়, যে যে রেস্টুরেন্টগুলোতে আমি বাঙালি থালি খেয়েছি সেগুলো খুবই ভালো। আর অবশ্যই প্রবাসী বাঙালি হিসাবে বেঙ্গলে গিয়ে বেঙ্গলি থালি ভালো খেতে পাওয়াটা আমার কাছে বিশাল একটা পাওনা। সো হ্যালো বন্ধুরা, আমি রিয়া, আর আমার আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু ইউ অল। সো আজকে আমি মেজরলি কভার করব আমার দুরাত তিন দিনের ট্রিপে আমি কোথায় কোথায় খেয়েছি। আমি চলে এসেছি এখন মাছে ভাতে বাঙালিতে। আপাতত এই সাইডটাকে ওরা ক্লোজ রেখেছে বিকজ এই রেস্টুরেন্টটা একটু ছোটো, তো সেই জন্য ওরা যেদিকে ব্যাঙ্কুয়েটটা আছে সেইটা খুলে রেখেছে। খুব সুন্দর করে ডেকোরেশন করা, আমার খুব ভালো লেগেছে। রেস্টুরেন্টটা বেশ সুন্দরভাবে সাজানো আর খুব পরিষ্কার পরিচ্ছন্নও আছে, ভালো ওয়াশরুমের ব্যবস্থাও আছে। অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই খাবার পেয়ে গেলাম। একটা গন্ধরাজ চিকেন, রাইস প্লেট আর একটা থালি। থালিতে কী কী আছে সেটা আগে দেখে নিই। শাক ভাজা, বেগুনি, সাথে আছে পাঁপড় ভাজা, শুক্তো, আর তার সাথে আছে ডাল, পটলের দোরমা, চাটনি, টক দই আর মিষ্টি। এখানে রান্না ভালো, গন্ধরাজ চিকেনটা ভীষণ ভালো খেলাম, আর থালির অন্যান্য আইটেমগুলোও ভালো ছিল। থালি কিন্তু দুজনে মিলে শেয়ার করে খাওয়া যাবে না, প্রাইস খুব রিজনেবল, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এবার লোকেশন বলে দিই, লোকেশনটা হচ্ছে সায়র বিথি পার্কের ঠিক অপোজিটে। এই রেস্টুরেন্টটাকে ডেফিনেটলি একবার ট্রাই করা যেতে পারে, স্পেশালি যারা সায়র বিথি পার্ক ঘুরতে আসছো তারা তো অবশ্যই আমি বলবো এখান থেকে খেও। এবার চলে আসি নেক্সট রেস্টুরেন্টে। ডে টুতে সাইট সিইং করার পর সোজা চলে এলাম খড়িমাটিতে। খড়িমাটির কথা অনেক শুনেছি সেই জন্য এখানে আসা। এটা হচ্ছে ওদের বাইরের সিটিং অ্যারেঞ্জমেন্টস, দেখে নি ভেতরটা কেমন। ভেতরটা খুব একটা বড় না, খড়িমাটি বারকাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট, আর ক্লিন আছে, ভালো ওয়াশরুমের ব্যবস্থাও আছে। এবার দেখে নি মেনুতে কি আছে। আমরা একটা ভেজ থালি, ফিশ থালি আর ভেটকির কারি অর্ডার করে ফেললাম। কিছুক্ষণের মধ্যে খাবারও চলে এলো। এটা আমার ফিশ থালি, ভেজ থালিতেও মাছটা বাদে সব সেম থাকে। দেখে নেবো কী কী আছে। ডাল, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, পোস্ত, ফুলকপি আলুর তরকারি, ঘিটা ওরা তখনই দিয়ে দেয়, আর মাছের কালিয়া। এখানে মিষ্টিটা নেই বাট আমরা চাটনি আছে, আর এটা ভেটকি মাছের কারি। কোয়ান্টিটিটা এখানে অনেকটাই বেশি, আর মাছের সাইজও খুব ভালো, ভেটকি মাছও অনেকটা, মানে আমি এখনো এতগুলো খাবার বাকি আছে আমি খেয়ে উঠতে পারছি না। রান্না ভীষণ ভালো, আমি তো খড়িমাটিতে অবশ্যই সবাইকে সাজেস্ট করবো যে চলে আসো। সুরুল রাজবাড়ি থেকে কিন্তু খড়িমাটি অ্যাক্সেস করা যায়, তো তোমরা সেইভাবে প্ল্যান করতে পারো। এবার দেখি অন্য রেস্টুরেন্ট। ডে ওয়ান রাতটা আমি দেখাইনি, ডে ওয়ান রাতে আমরা ডিনারে চলে এসেছি সোনার তরি রেস্টুরেন্টে। আমাদের গেস্ট হাউস পৌঁছাতে হবে এরপরে, তো যেই টোটো আমি সাইট সিং এর জন্য করেছিলাম তাকে বাইরে রেখে আমি এই ভিডিওটা করব। তো সেই জন্য খুব ছোট্ট একটা রিভিউ হবে সোনার তরি। সোনার তরি রেস্টুরেন্টটা খুব ভালোভাবে সাজানো গোছানো, দেখে নি কী খাবার অর্ডার করা যায়।
রাতে খুব লাইট খেতে ইচ্ছা করে, প্লাস খুব তাড়াতাড়ি যেটা বানানো হবে সেটাই অর্ডার করব। তো ওরা বললো চিলি চিকেন আর ফ্রাইড রাইস তাড়াতাড়ি হয়ে যাবে, তো সেটাই আমরা অর্ডার করলাম। আগেইন রেস্টুরেন্টটা খুব ভালো সাজানো গোছানো, ভালো ওয়াশরুম আছে, ওয়াশরুম ভালো হওয়া খুব দরকার, বিকজ সাইট সিইং করার জন্য আমরা অনেকক্ষণ বাইরে ঘুরি, তো সেখানে কোনো রেস্টুরেন্টে যখন যাচ্ছি সেখানে ফ্রেশ হওয়াটা খুব বেশি দরকার। রিজনেবল প্রাইসে ভালোই চিলি চিকেন ফ্রাইড রাইস খেলাম, কোয়ান্টিটি অলসো সাফিসিয়েন্ট ফর টু। ডেফিনেটলি এই রেস্টুরেন্টটাকে তোমরা ট্রাই করে দেখতে পারো। পরের দিন সকালবেলায় আমার চলে যাওয়ার পালা, দুপুরে ট্রেন আছে, তো সেই জন্য প্রান্তিকে যে আমাদের হোমস্টে আছে সেই আশেপাশেটা ঘুরে নিয়ে চলে এলাম স্টেশনের কাছে একটা রেস্টুরেন্ট ঘরে বাইরেতে, যার ব্যাপারে অনেক শুনেছি, যার রেটিংসও খুব ভালো আছে। দেখেনি রেস্টুরেন্টটা কেমন। আজকে ডে থ্রি আর আমার চলে যাওয়ার দিন, ফিরে যাব আমি 1:10 আমার ট্রেন, তো ভাবলাম আমি যাওয়ার আগে লাঞ্চটা ঘরে বাইরে রেস্টুরেন্ট আমার টার্গেটে ছিল সেখান থেকে খেয়ে যাই। আমি বাইরেটা আপনাদের দেখে দিচ্ছি আর ফুড রিভিউটা আমি পরে পোস্ট করছি। সুন্দর এরিয়াটা, আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। এখানে এসে এই মনটা ভীষণ ভালো হয়ে গেল, এত সুন্দরভাবে সাজানো, এত ফুল, এত গাছ, খুব ভালো লাগলো দেখে। আর অনেক রকম সেগমেন্ট ওয়াইজ বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে। ওনাদের এখানে বসার টোটাল 3টে সেগমেন্ট আছে, 2টো এসি, 1টা বাইরে। এসিতে বসলে 10% এক্সট্রা চার্জ লাগে, আর মানে গরমের সময় বা শীতকালে বাইরে এখানে গার্ডেনেও বসার ব্যবস্থা আছে, বাট এখন যেহেতু বৃষ্টি এখনও কন্টিনিউ করছে তো সেই জন্য কাদা আছে, ওই জন্য এখানে বসার জায়গা নেই। আর আমার পেছনে ঠিক আছে গীতাঞ্জলি সিনেমা হল। খাবার দিতে খুব দেরি হচ্ছে বলে আমরা পাশের যে সুন্দর স্টোরগুলো, এখানে বাংলার সমস্ত খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, সেগুলো কিছুটা দেখে নিলাম। রেস্টুরেন্ট আর স্টোরগুলো সবই গীতাঞ্জলি কালচারাল কমপ্লেক্সের মধ্যে সিচুয়েটেড, তো চাইলে তোমরা দেখে নিতে পারো। ফাইনালি খাবার চলে এসেছে। আমরা অ্যাকচুয়ালি অর্ডার করেছি 1টা চিকেন থালি আর 1টা ফিশ থালি, 2টো ননভেজ ক্লাসিক থালি আর কি। থালিতে আছে বেগুন ভাজা, স্যালাড আর উচ্ছে আলু ভাজা, আলু পোস্ত, ডাল, মাছ, চাটনি আর মিষ্টি। ওভারঅল মেনুটা একই আছে, খালি এখানে হচ্ছে চিকেন আর ওখানে হচ্ছে মাছ। এর টেস্ট, কোয়ালিটি আর পরিমাণ খুব ভালো, থালি কিন্তু শেয়ার করে খাওয়া যাবে না। থালি ছাড়াও আলাকার ট্রাই করা যেতে পারে আর চাইনিজও পাওয়া যায় এখানে। আজ এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে দিও। যারা ঘুরতে ভালোবাসো তারা আমার চ্যানেলের অন্য ভিডিওগুলোও দেখো, আশা করছি ভালো লাগবে। তো আমি খুব তাড়াতাড়ি অন্য একটা কোনো জায়গার ভিডিও নিয়ে ফিরবো। সবাই খুব সুস্থ থাকো আর সঙ্গে থাকো। টাটা।